অনেকে আছে এরকম আংটি পরে রয়েছেন কোনো না কোনো অ্যাস্ট্রোলজার দিয়েছে আপনাকে বা আপনি নিজেও পড়তে পারেন তো অনেকে বলে এই আংটিগুলো যারা পরে রয়েছেন দশ থেকে পনেরো বছর এরকম অনেকে আমার কাছে আসেন যে আমার শুক্রটা গলে যাচ্ছে বলেছে আমাকে তো সে গলা কবে ঠিক হবে আবার কেউ বলেন যে চিরদিন কি আংটিটা পরে থাকবো শুক্র কি আর আমার ঠিক হবে না তো শুক্র রিলেটেড বা এই আংটিটা যে যে মাধ্যমের সঙ্গে যায় সেই রিলেটেড বা যদি আপনাকে যেরকম আমার সামনে এসে বলে যে আমার শুক্রটা কবে ঠিক হবে শুক্র গলেই যাচ্ছে তো আমি তখন বোঝানোর চেষ্টা করি ইন্টিগ্রেটেড মেডিসিন পদ্ধতির থ্রু বা নেচার মেডিসিন পদ্ধতির থ্রু যে শুক্রটা কিভাবে গলছে এক দুই শুক্রটা গলছে আমি এরকম খোলাখুলি বলি কি মানে কিভাবে গলছে সেটা তো বলতে হবে তার কারণ হল যে শুক্রটা কোথায় তৈরি হয় বা শুক্রাণু কোথায় তৈরি হয় সেটা বলতে হবে শুক্র গলছে মানে এরকম বলে দিলে হবে না এবং সেটার মেডিকেল পার্সপেকটিভ কি আছে সেটাও বোঝানো হয় তাই যদি অ্যাস্ট্রোলজি এবং নিউমোরোলজিটাকে সুন্দরভাবে আমরা যদি করতে পারি তাহলে শুক্রর গলানোর জন্য কোনো স্টোন পরার দরকার নেই আমার মনে হয় শুক্রকে ঠিক রাখার জন্য আপনাকে কোনো শিকড় বাকড় করতে হবে না যেটা আমার মনে হয় আমার গুরুরা আমাকে যে পদ্ধতি শিখিয়ে গেছে ইন্টিগ্রেটেড মেডিসিন পদ্ধতির থ্রু এবং নেচার মেডিসিন পদ্ধতির থ্রু শুক্রকে একটা প্রসেসিংয়ের মধ্যে রাখা যায় আর আপনি যখন জেনে যাবেন যে শুক্রটাকে কীভাবে ঠিক রাখতে হবে তখন আপনি নিজেই ঠিক রাখবেন অনেকে এসে বলে যে কি শুক্র গলে যাচ্ছে মানে কি আমার স্পাম্পটা গলে যাচ্ছে কিন্তু আমি তো হস্তমৈথন করি না তাহলে আমার স্পাম্পটা কেন গলে যাচ্ছে তো তখন যে তার মনোময় কোষ থেকে তার প্রশ্নটা জেগেছে তখন আমি তাকে জিজ্ঞেস করি কি বেশি ফ্যাক্টরি ফুড খান আপনি অর্থাৎ জাঙ্ক ফুড এগুলো কি বেশি খান তখন বলে হ্যাঁ হ্যাঁ আমি খুব সারাদিন জাঙ্ক ফুড খেয়ে যাচ্ছি এবং আমার টেস্টিংয়েও তাই এসেছে যে শুক্র রিলেটেড মানে স্পাম রিলেটেড বা শুক্র রিলেটেড এই সমস্ত কিছু এই যে শব্দবন্ধগুলো খুব সুন্দরভাবে ব্যবহৃত হয় আলাম এগুলো আপনি নিজেই ঠিক রাখতে পারেন যদি আপনি এর পেছনে সায়েন্সটা জেনে যান তো এরকম আংটি পরে সারা জীবন বসে থাকবেন না আপনার বিজ্ঞানময় কোষকে আনন্দময় কোষকে অ্যাক্টিভ করুন জানুন অ্যাস্ট্রোলজি খুবই ভালো সাবজেক্ট একটা নিউমোরোলজি খুবই একটা ভালো সাবজেক্ট এবং মানুষকে নতুন আলো দেখাতে পারে তার সাথে আপনাকে জুড়ে দিতে হবে নেচার মেডিসিন প্লাস ইন্টিগ্রেটেড মেডিসিন নীতিশের সাথে কথা বলার ফোন নাম্বার নাইন এইট থ্রি ওয়ান এইট থ্রি ফোর থ্রি ফাইভ ফোর মাথায় রাখবেন হস্তমৈথন করলেই শুক্র খারাপ হয়ে যায় না মাথায় রাখবেন প্রচুর সারাদিন ফ্যাক্টরি ফুড যদি খেয়ে যান তাহলে আপনার শুক্রটা কি করে ভালো রাখে আপনার নিজের শরীর এই বিষয়গুলো নিয়ে একটু আলোকপাত করবেন বিষয়গুলো নিয়ে একটু ভাবনা করবেন অ্যাস্ট্রোলজি বুজরুগী নয় নিউমোরোলজি বুজরুকি নয়